viewers, welcome back to another video of my channel. অনেক দিন ভিডিও আসেনি, মানে ঠিকঠাক রেগুলার যেমন ভিডিও আসে সেরকম আসছে না এই চ্যানেলে। সেটার কারণ হয়তো তোমরা অনেকেই জানতে পেরেছো, সেটা হচ্ছে এখন চারিদিকে যা সিচুয়েশন সেই জন্য আমার টাইম টেবিল একেবারেই পাল্টে গেছে, তাই জন্য ভিডিও শ্যুট করা হচ্ছে না। আর আবার লকডাউন হয়ে গেল, তো এই রোববার থেকে 30 মে অবধি পুরো লকডাউন রয়েছে, তাই জন্য বাইরে গিয়ে তো আর ব্লগ করা একেবারেই সম্ভব না। আজকের এই ভিডিওটা কি হতে চলেছে না হতে চলেছে এবার সেই টপিকে আসি। আজ থেকে প্রায় অনেকদিন আগে, হ্যাঁ কবে গেছিলাম আমার ঠিক সেটা মনে নেই, তো দক্ষিণেশ্বর গিয়েছিলাম এবং সেখানে গিয়ে যে সন্ধ্যা আরতিটা হয় সেটা হচ্ছে ওখানে খুবই পবিত্র এবং খুবই ফেমাস, সেটা দেখার জন্য অনেকে ভিড় করে থাকেন। আর আজকের এই ব্লগে বা ভিডিওতে তোমাদেরকে আমি সেটাই দেখাবো। আমি একদিন শুট করেছিলাম কিন্তু সময়ের অভাবে ব্লগটা সম্পূর্ণ করা হয়নি আর এডিট করা হয়নি, আপলোড করা হয়নি, তো আজকের এই দিনটার জন্য মনে হয় সেই ভিডিওটা মানে এতদিন অপেক্ষা করেছিল। আজকের এই ব্লগে তোমরা দেখতে পাবে হচ্ছে দক্ষিণেশ্বরের যে সন্ধ্যা আরতি হয় সেইটা দেখতে পাবে, আর গঙ্গার কিছু সুন্দর সুন্দর দৃশ্য তোমরা দেখতে পাবে। জানি না সেই ফুটেজ গুলো আছে না নেই, অনেকদিন আগেকার কথা এটা। তো আজকের এই ব্লগটা দেখতে থাকো, চ্যানেলে নতুন হয়েছে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, দেন ভিডিওটা লাইক করে দিন, দেখা স্টার্ট করো, সো লেটস গেট স্টার্টেড।
দ্যাট ইজ ইট ফর টুডেজ ভিডিও। আজকের এই ব্লগ বা ভিডিও যাই হোক সেটা তোমাদের কেমন কি লাগলো, তোমাদের মতামত আমাকে নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দিও। জানাতে একেবারেই ভুলো না, কিন্তু তোমাদের মতামত আমার কাছে খুবই ইম্পর্টেন্স রাখে। তো এখন তো আর বাইরে গিয়ে ব্লগ করা সম্ভব নয়, আর লকডাউন হয়ে গেছে সেটা তো তোমরা সকলেই জানো, সেই জন্যই মানে বাইরে গিয়ে ব্লগ করা সম্ভব না, সে একই কথা ঘ্যানর করে যাচ্ছি। তো তোমাদের কাছে আমি একটা হেল্প চাইছি, সেটা হচ্ছে তোমরা আমাকে সাজেস্ট করো যে এই সিচুয়েশনে বাড়িতে কিভাবে ব্লগ করা যায়, কিছু কি টপিক নিয়ে ভিডিও বানাবো না বানাবো সেটা তোমরা কমেন্ট সেকশনে আমাকে অতি অবশ্যই জানিও। তোমাদের কাছে যদি কিছু আইডিয়া থাকে তাহলে আর আমি সেই টপিক নিয়ে ব্লগ বা ভিডিও বানানোর চেষ্টা অতি অবশ্যই করব। আর আজকের এই ব্লগটা যদি তোমরা এখনো অবধি কেউ লাইক না করে থাকো, লাইকটা অতি অবশ্যই করে দাও, এটা করা একদম ফ্রি, সেটা কি তোমরা জানো। আর এই চ্যানেলে তোমরা যদি চ্যানেলে